অবন্ধ এই অশান্ত পৃথিবীকে অশান্ত পৃথিবীটাকে যদি শান্ত করতে হয় কোরআনের বিধান قائم করা দরকার আছে না নাই কোরআনের আলেমদের হাতে দেশের ক্ষমতা দেওয়া দরকার আছে না নাই কারারুদ্ধ আলেমদেরকে যেই সমস্ত আলেমেরা 50-60 বছর গোটা জিন্দেগি দেশে বিদেশে কোরআনের কথা বলেছে আজকে জেলখানায় বন্দী ইউসুফ নবীর মতো জেলখানা থেকে মুক্তি করে দেশের শাসন ব্যবস্থা তার হাতে দেওয়া দরকার জোরে বলেন ঠিক কি না একটা দিন আগে মিশরে সিরিয়ার দিকে তাকায়া দেখেন প্রধান অতিথি সাহেব বলেছিলেন আপনাদের সামনে কিছুক্ষণ আগে এক লোকের তিনটা বাড়ি 40 সেকেন্ডের ভূমিকম্পে তিনটা বাড়ি শেষ হয়ে গেছে খাবার নাই দাবার নাই কোটি কোটি সহস্র কোটি টাকার মালিক কি দিয়া খাবার কিনবে রাস্তার পাশে দাঁড়ায়া গেছে ভিক্ষার জোলে ভিক্ষার তালা হাতে নিয়ে একটা রুটি পাওয়ার জন্য আমার বন্ধুরা আলোচনার শুরুতে আমি القرآن الكريم سورة النساء এর 48তম নাম্বারটি তেলাওয়াত করেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ জোরে বলুন আমিন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহ নিশ্চয়ই আমি আল্লাহ লা ইগফিরু ক্ষমা করব না আল্লাহ বলছেন আমি আল্লাহ ক্ষমা করব না কাদেরকে আইয়ুশরাকাবি যারা আমি আল্লাহর সঙ্গে শিরক করবে যারা আল্লাহর সঙ্গে শিরক করবে তাদেরকে ক্ষমা করবেন না কে জোরে বলুন কে আল্লাহ যদি ক্ষমা না করে বাসার মতো কোন পথ আছে নাকি কথা বলুন আছে নাকি যারা শিরক করবে শিরককারীদেরকে আল্লাহ ক্ষমা করবে ওয়াগফিরু মা দুন যালিকা লিমান ইয়াশা আল্লাহ বলেন শিরক ছাড়া যত গুনাহ তুমি করো না কেন বান্দা সমস্ত গুনাহগুলো আমি ক্ষমা করে দেব গুনাহ করার শক্তি খোদা মোদের আছে যত ক্ষমা করার শক্তি তোমার কোটি গুণে শত বনেশ দিও মোদের তরে দয়া ও রহমত আমরা তোমার অবজ বান্দা তুলেছি দুহাত তুমি প্রভু কবল কারো মোদের মুনাজাত আমরা তোমার অবজ বান্দা তুলেছি দুহাত জোরে বলুন আমিন গুনাহ করি আমরা ক্ষমা করেন কে জোরে বলুন কে সেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা যদি নাকি তোমরা শিরক করো আমি আল্লাহর সঙ্গে তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করব না বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদিসে কুদসি আল্লাহ বলেন ইয়া বানি আদম লাউ আতাইতানি ওয়ালা তুশরিকু বি শাইআ বিকরাবিল আরদি খাতায়া লা আতাইতুকা বিকরাবিল আরদি মাগফিরা বিশ্ব নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বান্দারা তোমার গুনাহ যদি হয় পৃথিবীর সমস্ত মাটির সমান পৃথিবীতে মাটি আছে না নাই কথা বলুন আছে না নাই বিশাল বিশাল পাহাড় আছে না নাই কত মাটি কত মাটি কত মাটি আল্লাহ বানিয়েছেন
এই এলাকায় যারা বড় বড় বিল্ডিং করেছেন এই মসজিদ যখন করা হয়েছে এর ভিত্তি যখন আপনারা করতেছিলেন মাটি খনন করেছেন কয়েক ফুট গভীরে ঠিক না এই এলাকায় যদি টিউবওয়েল বসাতে হয় 300 ফুট 400 ফুট গভীরে পাইপ ঢুকাতে ঠিক কি না বলেন উপরেও মাটি নিচেও কথা বলে না রে উপরেও মাটি নিচেও খালের নিচে মাটি নদীর নিচে মাটি সাগরের নিচে মাটি সমস্ত জায়গায় মাটি আছে না নাই আল্লাহ ডাক দিয়া বলে ইয়া বনি আদম হে আদমের সন্তানেরা আমরা কার সন্তান কথা বলুন কার সন্তান হে আদমের সন্তানেরা তোমাদের গুনাহ যদি হয় মাটি সমান আর ওই গুনার মধ্যে যদি শিরকের গুনাহ না থাকে তাহলে যেই পরিমাণ গুনাহ নিয়ে তুমি মারা যাবা বান্দা ওই পরিমাণ ক্ষমা নিয়ে আমি আল্লাহ তোমার সামনে হাজির হয়ে যাব তবে শিরক যদি করা হয় আল্লাহ ক্ষমা করবে কথা বলুন ক্ষমা করবে ومن يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار الله يبارك পৃথিবীর মানুষেরা তোমরা শুনে রাখো তোমরা যদি শিরক করো তাহলে অবশ্যই 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 তোমরা জাহান্নামী ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ আমি আল্লাহ শিরককারীদের জন্য আমার জান্নাত হারাম করে দিলাম এই পৃথিবীর ভিতরে যত নবী রাসূলকে আল্লাহ পাঠিয়েছেন কতজন পাঠাইছে কোরআনুল কারীমের মধ্যে নবীদের নাম এসেছে 25 জন আমরা অনেক সময় বলে থাকি 1 লক্ষ 24 হাজার অথবা 2 লক্ষ এটা হলো ঢাহা মিথ্যা কথা এই দলিল কোরআনেও নাই হাদিসেও সঠিক শব্দ হলো অসংখ্য অসংখ্য নবী রাসূলুল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন সমস্ত নবীদের কাছে সমস্ত রাসূলদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন ওহি পাঠিয়েছেন লাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযীনা মিন ক্বাবলিক لئن أشركت ليحبطن عملك ولتكونن من الخاسرين بشر نبي بالنا بيدي بير منشرا وامر مترا شنو الله نكدي بلو حبيب لقد اوحي আমি আপনার কাছে ওহি পাঠালাম নবী বলেন আমার কাছে ওহি এসেছে ওয়াইলাল্লাযীনা মিন ক্বাবলিক আমার পূর্বে যত নবী রাসূলকে আল্লাহ পাঠিয়েছিলেন সমস্ত নবীদের কাছে সমস্ত রাসূলদের কাছে আল্লাহ একই ওহি পাঠিয়েছিলেন কি ওহি লাইন আশরাক ও নবীরা ও রাসূলেরা খবরদার 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 তোমরা শিরক করবে বলেন তো নবীদের পক্ষে অন্যায় করা সম্ভব কোন নবী অন্যায় করেছেন কথা বলুন করেছেন নাকি আমরা জানি হযরত ইউসুফ আলাইহিস সালাম যাকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সুন্দর যোগদান করেছিলেন সুবহানাল্লাহ বলেন আল্লাহর নবী মিরাজ থেকে ফিরে এসে বলেছিলেন ও আমার উম্মতেরা শোনো মিরাজের রাতে আমার নবী হযরত ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে আমার দেখা হয়েছিল
তাকে দেখে আমার মনে হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন যেন তার সম্পূর্ণ সৌন্দর্যটা আমি নবীকে দান করে দিয়েছেন যারা সুবহানাল্লাহ কোন নাই বাড়ি যেই কবেন নাকি জোরে কোন না কষ্ট হচ্ছে আপনাদের হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যেই সমস্ত নারীরা ইউসুফ নবীকে দেখে ফল কাটতে গিয়া হাতের আঙুলগুলো কেটে ফেলেছিল তারা যদি আমার নবীকে দেখত তাহলে হাতের আঙুল নয় আঙুল নয় আঙুল নয় তারা আঙ্গুলের পরিবর্তে কলিজা কেটে ফেলত রাসূল আমার ভালোবাসা রাসূল আমার আলো আশাব রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা রাসূল আমার ভালোবাসা রাসূল আমার আলো আশাব রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা মারহাবা বলেন আমরা জানি ইউসুফ নবীকে জুলাইখা কি খান আরো জোরে জোর হইতাছে না কি খান জুলাইখা কি করেছিল রুমের ভিতরে আবদ্ধ করেছিল দাসীকে বলেছিল দাসী খবরদার দরজা যেন না খোলে বাহির থেকে তালা লাগা ভিতরে জুলাইখা ভিতরে ইউসুফ জুলাইখা তদানীন্তন সময়ের বিশ্বের সবচেয়ে সেরা সুন্দরী সুন্দরী নারী দেশে আছে না নাই আজকের বিশ্ব সুন্দরী কালকের বিশ্ব পেত্নীও রং ধরা যৌবন জং ধরে জুলাইখাও সুন্দরী নবী ইউসুফ হলো সেরা সুন্দর রুমের মধ্যে আবদ্ধ করেছে জুলাইখার মনের বাসনা মনের কামনা একটি বারের জন্য হলেও জুলাইখার কাছে ইউসুফ নবী আসবেন তার মনের চাহিদা পূরণ করবে জৈবিক চাহিদা পূরণ করবে এই চাহিদাটা জুলাইখার মনের ভিতরে সুযোগ পেয়ে গেল রুমের মধ্যে আবদ্ধ করেছে পোশাক গুলো খুলতে ছিল জুলাইখা যখন পোশাক খুলতে ছিল নবী ইউসুফের সামনে ইউসুফ দাঁড়িয়ে ছিল না দৌড় দিয়েছিল কথা বলুন দরওয়াজা গুলো খুলে গেল লম্বা ইতিহাস ওই ইতিহাস আমি বলবো না পরবর্তীতে ইউসুফ নবী যখন মিশরের প্রেসিডেন্ট হয়েছিলেন তার উম্মতেরা জানতে চেয়েছিল আ নবী ইউসুফ আমরা শুনেছি জুলাইখা আপনাকে রোমের মধ্যে আবদ্ধ করেছিল আপনি তখন যুবক জুলাইখাও যুবতী আপনি সুন্দর জুলাইখাও তো সুন্দরী আপনার সামনে যখন কাপড়গুলো খুলতেছিল তখন কি আপনার একবারও মন বলে নাই একবার একটু তাকায়া দেখি ইউসুফ আলাইহিস সালাম বলে না আমার মন বলে নাই সেটা আমি বলবো না কারণ মানুষের ভিতরে নাফসে আম্মারা রয়েছে নফসে আম্মারার কাজ হল অন্যায়ের প্রতি খারাপ কাজের প্রতি মানুষদেরকে ধাবিত করা ওবারিউ নফসি ইন্নান নফসা লাআম্মারাতুম বিসসু ইল্লা মা রাহিমা রাব্বি জোরে বলুন আল্লাহু আকবার জুলাইখার কাছ থেকে সারা পাওয়ার জন্য ইউসুফ নবী দৌড় দিলেন পরবর্তীতে উম্মতদেরকে বলতেছে আমার নফসে আম্মানাটা বলেছিল একবার তাকায়া দেখ কিন্তু ইল্লা মা রাহিমা রাব্বী
আমার রব আমার মালিক আমার প্রভু সেই অন্যায় থেকে আমাকে বাঁচিয়ে দিয়েছে তো পৃথিবীর ভিতরে যত নবী যত রাসূলকে আল্লাহ পাঠিয়েছেন কোন নবীর পক্ষে কোন রাসূলের পক্ষে অন্যায় করা সম্ভব নয় চিন্তা করেন মুসলমানেরা মাথার ভিতরে ঢুকাও ওই সমস্ত নবীদেরকে ডাক দিয়া আল্লাহ বলতেছে ও নবীরা খবরদার লা ইন আশরাকতা খবরদার তোমরা শিরক করবা না লা ইন আশরাকতা যদি শিরকটা করো লা ইয়াহিবতান্না আমালুক আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের সমস্ত আমলগুলো শেষ করে দেব শিরক করা যাবে কি যাবে না কথা বলুন যাবে নাকি যাবে না এই পৃথিবীর ভিতরে এমন কিছু মানুষ আছে যারা মাজারে গিয়া টাকা দেয় মাজারে গিয়া সন্তান চায় আছে না নাই জোরে বলুন আছে না নাই মাজারে গিয়া গাছের সঙ্গে সুতা বাঁধে গাছের সঙ্গে ইট বাঁধে আছে না নাই বাবার দরবারে চলে গেল বাবা সন্তান দাও আছে না নাই সন্তান দেয়ার মালিককে আল্লাহর কাছে না চেয়ে যারা মাজারে গিয়া বাবার কাছে সন্তান চাইবে তারা শিরক করবে শিরক করবে আর ওই শিরককারীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত হারাম করে দিয়েছেন সন্তান দেয়ার মালিককে জোরে বলুন কে এক আঙ্গুল উঁচু করে বলুন আল্লাহ الله رب العالمين بلن يحب لمن يشاء إلى زوج يحب لمن يشاء ذكورا أو يزوجهم ذكرا وإناثا ويجعل من يشاء وقيما আল্লাহ কোরআনে ডাক দিয়া বলেন আমার যাকে ইচ্ছা হয় ছেলে দেই যাকে ইচ্ছা হয় মেয়ে দেই যাকে আমার ভালো লাগে তাকে ছেলেও দেই মেয়েও যাকে আমার ভালো লাগে না তারে আমি কিছুই দেই ক্ষমতা কার দোষ কার হ্যাঁ চাওয়ার মতো চাইলে পরে দেয় কে জোরে বলুন কে যার জ্বলন্ত প্রমাণ আমাদের বাবা জাতির পিতা কি নাম আর একটু আসতে বাবা নিয়ে ভেজাল করেন না এক বাবা ভালো না অধিক বাবা ভালো কত মোটে বের হইতে চায় না না এক বাবা ভালো না অধিক বাবা ভালো এক লোক গেছে ইন্টারভিউ দিতে কি দিতে চাকরির জন্য তিনি গিয়ে দেখে আর একজন চাকরি থেকে বের হচ্ছে তো জিজ্ঞেস করলো ভাই কি জিজ্ঞাসা করছে বলছে এত কিছু বলার সময় নাই যখন তোমাকে প্রশ্ন করবে প্রথম প্রশ্ন করলে তুমি বলবা হইছে চাইছিল ৪৭ হইছে ৭১ দ্বিতীয় প্রশ্নের জবাবে বলবা অনেকের তো অবদান আছে কার কথা বলবো লোকটা চলে গেল ইন্টারভিউ দিতে স্যার জিজ্ঞেস করছে তোমার জন্ম কোন সালে হইতে চাইছিল ৪৭ হইছে তোমার বাবার নাম কি কই স্যার অবদান তো অনেকেরই আছে কার কথা কম চাওয়ার মতো চাইলে পরে দেয় কে জ্বলন্ত প্রমাণ হলো আমাদের বাবা কি নাম বয়স হলো ৮০ বয়স কত ৮০ বছরের বুড়ো মনে কেউ নাই এখানে আছে ৮০ বছরে আছে মাশাআল্লাহ কই কই ৮০ হইছে একটু কম আছে মনে হয় না হ্যাঁ একটু কম আছে নবী ইব্রাহিম বয়স কত বয়স কত সেজদাই পরে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ রব্বি হাবিলি মিনাস সালিহিন আল্লাহ তুমি আমার একটা সন্তান দাও বয়স কত
কোন মুরব্বি কোন বাবা অবশ্য আমাদের দেশে 70 বছরও বাচ্চা কাচ্চা হয় হয় না ওই যে তেল মন্ত্রী হইছে না সব হারবালের কারিশমা বয়স হলো 80 আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ ربي حبني من الصالحين الله তুমি আমাকে একটা নেক সন্তান দাও বারবার দোয়া করে বারবার দোয়া করে বারবার দোয়া করে আল্লাহ তাকায় তাকায় দেখে মুস্কি মুস্কি হাসে বলেন তো 80 বছর বয়স পর্যন্ত আল্লাহর কাছে চাইল অবশেষে আল্লাহ সন্তান দিয়েছে ফাবাশশারনাহু বিগোলামিন হালিম আল্লাহ এমন একটা সন্তান দিলেন যেই সন্তানটা জগৎ বিখ্যাত সন্তান 80 বছর বয়স পর্যন্ত চাচ্ছেন আল্লাহ দিচ্ছেন না নবী ইব্রাহিম কার মাজারে গিয়েছিল কোন বাবার কাছে গিয়েছিল কোন পীর সাহেবের কাছে গিয়েছিল গিয়েছে নাকি আল্লাহ বোঝাচ্ছেন ও পৃথিবীর মানুষেরা খবরদার 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 তোমাদের বাবা 80 বছর বয়স পর্যন্ত আমি আল্লাহর কাছে চেয়েছে তোমরা প্রয়োজনে মৃত্যু পর্যন্ত আমার কাছে চাইবা তবে মাজারে গিয়া শিরক করা ঈমান হারা হতে পারবা না যা কিছু চাওয়ার যা কিছু দেওয়ার দিবে কে জরে বলুন কে এজন্য চাইতে হবে কার কাছে জরে বলুন কার কাছে আল্লাহর কাছে চাইলে পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খালি হাতে ফিরায় কথা বলুন ফিরায় নাকি যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি ডাকার মতো ডাকলে আজো সাড়া দিবেন তিনি রে মন সাড়া দিবেন তিনি অমধুর নামটি মিটায় হতাশার জ্বালা অমধুর নামে গলে পড়ি মালা ও নামের তুলনা হবে না হবে না ও নামের তুলনা মেলে না মেলে না তুলনা নাই 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 এসো না আল্লাহর নামে গান গাই এসো না মন প্রাণ জোড়াই এসো না মন প্রাণ জোড়াই আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার সবাই আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার আল্লাহ আকবার বলো আল্লাহ আকবার আল্লাহ কবুল করো জোরে বলো না আমিন ও বন্ধু শিরক করা যাবে না শিরকটাকে বাদ দিয়ে চাইতে হবে কার কাছে জোরে বলুন কার কাছে চাইতে হবে বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া ইন কুতিতা ওয়া ইন হুরনিতা ওয়া ইন কুতিলতা লা তুশরিক বিল্লাহ তোমাকে যদি হত্যা করা হয় তোমাকে যদি কেটে কেটে টুকরা টুকরা করা হয় তোমাকে যদি আগুনে পোড়ায়া ভস্ম করে দেওয়া হয় লা তুশরিক বিল্লাহ ও বান্দারা তারপরেও তোমরা আল্লাহর সঙ্গে শিরক করবে কথা বলুন শিরক করবেন ও বন্ধু আমরা আমাদের সমাজের দিকে যদি তাকাই সমাজের রন্ধ্রে রন্ধ্রে শিরক অশ্লীলতা বেহায়াপনা সমাজের প্রত্যেকটা অলিতে গলিতে ঢুকে গেছে ঠিক কিনা বলেন আজকের বর্তমান আমাদের সমাজ আমাদের পৃথিবীতে আলেমদের মূল্য কম ঠিক না বে ঠিক আলেমদেরকে ডিটকারি করে আর যারা চুরি করতে পারে ডাকাতি করতে পারে হত্যা করতে পারে লুটতরাজ করতে পারে রাহাজানি করতে পারে সমাজের উচ্চ উচ্চ পর্যায়ে তাদেরকে দেওয়া হয়েছে যারা চোরের বিরুদ্ধে কথা বলে ধর্ষণের বিরুদ্ধে কথা বলে
আল্লাহর কোরআন বাস্তবায়নের কথা বলে তাদেরকে ধরে ধরে জেলে ঢোকানো হয় ফাঁসির রশিতে ঝোলানো হয় আর বড় বড় চোরদেরকে ফুলের মালা দিয়ে বরণ করা হয় কথা বলেন ঠিক কে নাম বীর কামদের আগের ভবিষ্যদ্বাণী অনুযায়ী মহামারী দুর্ভিক্ষ লেগে যাবে ভূমিকম্প শুরু হয়ে যাবে অবন্ধ আমরা মহামারীর একটা ধাপ অতিক্রম করেছি যার নাম করোনা ঠিক কি নাম জীবনে যে মসজিদের পাশেও যায় নাই তাকেও ফজরের নামাজের ইমামের পিছরে স্থান করে দিয়েছে আল্লাহ ঠিক কি নাম সরকার বলেছে মসজিদে যাইতে পারবে না জুমার নামাজে সর্বোচ্চ 10 জন আমরা করেছি আন্দোলন আমরা মসজিদে যাবই যাব কেউ ঠেকাতে পারবে না পারবে না এখন করোনার ভয় শেষ হয়ে গেছে মসজিদের ফজরের নামাজের মুসল্লিও কমে গেছে ঠিক কি না আজকে গেছে কিবার কথা বলেন আজকে শুক্রবার দিন জুমার নামাজের দৃশ্য যেভাবে মসজিদে ছিল ফজরের নামাজেও তো একইভাবে ছিল ঠিক না কথা কয় না ফজরের নামাজের দৃশ্য জুমার নামাজের দৃশ্য যদি এক হতে পারে যেই দিন মসজিদে গুনতে জুমার নামাজের মুসল্লির সংখ্যা আর ফজরের নামাজের মুসল্লির সংখ্যা এক হয়ে যাবে সেই দিন আর মাহফিল লাগবে না ওয়াজ লাগবে না অটোমেটিক্যালি কোরআনের ব্যবস্থা কায়েম হয়ে যাবে ঠিক কি না বলুন ভূমিধস শুরু হবে কয়েকটা দিন আগে মিশরে সিরিয়ার দিকে তাকায়া দেখেন প্রধান অতিথি সাহেব বলেছিলেন আপনাদের সামনে কিছুক্ষণ আগে এক লোকের তিনটা বাড়ি 40 সেকেন্ডের ভূমিকম্পে তিনটা বাড়ি শেষ হয়ে গেছে খাবার নাই দাবার নাই কোটি কোটি সহস্র কোটি টাকার মালিক কি দিয়ে খাবার কিনবে রাস্তার পাশে দাঁড়ায় গেছে ভিক্ষার জোলে ভিক্ষার তালা হাতে নিয়ে একটা রুটি পাওয়ার জন্য কথা বলেন ঠিক কি না অবন্ধ এই অশান্ত পৃথিবীকে অশান্ত পৃথিবীটাকে যদি শান্ত করতে হয় কোরআনের বিধান কায়েম করা দরকার আছে না নাই কোরআনের আলেমদের হাতে দেশের ক্ষমতা দেওয়া দরকার আছে না নাই কারারুদ্ধ আলেমদেরকে যেই সমস্ত আলেমেরা 50-60 বছর গোটা জিন্দেগি দেশে বিদেশে কোরআনের কথা বলেছে আজকে জেলখানায় বন্দি ইউসুফ নবীর মতো জেলখানা থেকে মুক্তি করে দেশের শাসন ব্যবস্থা তার হাতে দেওয়া দরকার জোরে বলেন ঠিক কিনা অশান্ত পৃথিবীকে শান্ত করার মাধ্যম হলো একটাই কোরআন কথা কয় না অবন্ধ যেই যুগে বিশ্বনবী আসলেন বেহায়া বনাম অশ্লীলতা যেটাকে আমরা আইয়ামে জাহেলিয়া বলি অন্ধকারাচ্ছন্ন যুগ যেই সময়ের মানুষেরা ছোট বড় যুবক যুবতী বৃদ্ধ বৃদ্ধারা উলঙ্গ হয়াম কাপড় চপর খোলে নেকেড হয়ে উলঙ্গ হয়ে ল্যাংটা হয়ে বাইতুল্লাটাকে তওয়াফ করা সবের কাজ মনে করত দাসী প্রথা ছিল ওই দাসীর সঙ্গে বাড়ির মালিক জেনা করত ব্যভিচার করত ব্যভিচার করার কারণে দাসীর পেট সন্তান চলে আসত গর্ভবতী হত গর্ভবতী মেয়েটার বয়স যখন 7 মাস 8 মাস যখন গর্ভের বয়স হত বন্ধুদেরকে দাওয়াত দিত ভালো মন্দ খাবার করা হতো খাওয়া দাওয়ার পরে ওই গর্ভবতী মেয়েটাকে সামনে এনে কাপড় চুপুর খুলে উলঙ্গ করে ধারালো ছুরি দিয়া পেটটাকে কেটে বাচ্চাটাকে বের করে আসার মেরে মেরে ফেলত গর্ভবতী মেয়েটা
চটপট করে কান্না করে করে মরে যাইতো আর ওই মানুষেরা অট্ট হাসিতে মেটে অর্থ মদ খাইতো গাঁজা খাইতো ফেন্সিডিল খাইতো যা মনে চাই তাই খাইতো ওই অশান্ত পৃথিবীতে ওই অশান্ত সময়ে ওই অন্ধকারাচ্ছন্ন সময়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নিয়া বিশ্ব নবীকে পাঠাইয়া দিলেন আর বিশ্ব নবী যখন কোরআন দিয়া সমাজ কায়েম করলেন চুরি বন্ধ হয়ে গেল ডাকাতি বন্ধ হয়ে গেল লুটতরাজ বন্ধ হয়ে গেল জেনা বন্ধ হয়ে গেল ধর্ষণ বন্ধ হয়ে গেল টিন্ডারবাজি বন্ধ হয়ে গেল যারা নাকি মানুষের সম্পদ ডাকাতি করত ওই সমস্ত মানুষেরা সম্পদের পাহারাদার হয়ে গেল যারা নারীর ইজ্জত নিয়ে খেলা করত নারীর সম্ভ্রম নিয়ে যারা খেলা করত তারা নারীর ইজ্জতের পাহারাদার হয়ে গেল ঠিক কিনা বলেন আল্লাহর নবী ঘোষণা করে দিলেন খায়রুল কুরুনি কর্ণি খায়রুল কুরুন যত ভালো যুগ যত ভালো যুগ পৃথিবীতে এসেছিল সবচেয়ে ভালো যুগ হলো আমি নবী মুহাম্মাদের যুগ জোরে বলুন না সুবহানাল্লাহ এবার বলুন তো বিশ্ব নবী চুরি বন্ধ করেছে কি জেলে নিয়া না কোরআনের মাধ্যমে বিশ্ব নবী ডাকাতি বন্ধ করেছে কিসের মাধ্যমে বিশ্ব নবী জেনা বন্ধ করেছে কিসের মাধ্যমে বিশ্ব নবী রাহাজানি বন্ধ করেছে কিসের মাধ্যমে সেই কোরআন আজও আমাদের কাছে আসে না নাই কথা বলো না সে না নাই ও বন্ধু কোরআন আছে ঠিকই কিন্তু কোরআনের আমল এজন্য বিশ্ব নবী বলেন ইয়াতি আলান নাসি জামান লা ইয়াবকা মিনাল কোরআন ইল্লা ইসমু ওয়ালা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমু مساجدهم عمله وهي خراب من الهدى الله ربي بولن امون اكتا زمان আসবে যেই জামানায় কোরআন থাকবে না তবে থাকবে শুধুমাত্র নামে বাবা মরেছে হুজুর ডাকো খতম পড়াও আছে না নাই বউ মরছে হুজুর ডাকো খতম পড়াও আছে না নাই সন্তান মরেছে হুজুর ডাকো দোয়া করাও আছে না নাই ও বন্ধু নবী বলে ইসলাম থাকবে না শুধু থাকবে নামে বাবার নাম দিন ইসলাম ছেলের নাম নূর ইসলাম নামাজ পড়ে না একক্ত গাঁজা খায় পাঁচক্ত এরকম লোক আছে না নাই কথা বলুন আছে না নাই আমরা আবার তাদের পিছনে পুছনে ঘুরি আর বলি অমুকের চরিত্র কথা কয় না অমুকের চরিত্র নামাজ পড়ে না গাঞ্জা খায় পাঁচক্ত ঠিক কিনা বলেন ও বন্ধু বিশ্ব নবী যেইভাবে কোরআন দিয়া সমাজটার ভিতরে শান্তি কায়েম করে দিয়েছিলেন আমাদের সমাজ যদি শান্তি ফিরে আনতে হয় কোরআনের শাসন ব্যবস্থা দরকার আছে না নাই এজন্য আলেমদেরকে ভিতরে রাখবো না বের করবো হ্যাঁ আমাদের আল্লামা আমাদের কলেজা বারো তেরোটা বছর পর্যন্ত ভিতরে আছে আমরা স্লোগান দিয়ে মটকা পাতে পারি আমরা স্লোগান দিয়ে নাম কামাতে পারি কিন্তু তার মতো আল্লামা হতে কেউ পারে না কথা বলেন ঠিক কিনা আমার তো মনে হয় ইউসুফ নবী জেলখানা থেকে বের হয়ে যেইভাবে মিশরের শাসন ব্যবস্থা হাতে নিয়ে মিশরের দুর্ভিক্ষ দূর করে দিয়েছিলেন আমাদের আল্লামাও একদিন বের হয়ে কোরআন হাতে নিয়ে অশান্ত সমাজটাকে শান্তিতে পরিপূর্ণ করে দিবেন ওই জিয়াতে হান আইতো না চিন্তা করেন তো আপনি
জিহাদ মানে মারামারি নয়, জিহাদ মানে কাটাকাটি, জিহাদ মানে রক্ত নয়, জিহাদ মানে হলো চেষ্টা করা। জিহাদ মানে কি? জিহাদ মানে কি? নিজের নফসের সঙ্গে জিহাদ হলো সবচেয়ে বড় জিহাদ, ঠিক না? এখানে যারা আছেন আজকে প্রত্যেকের মাথায়, কয়েকজন ছাড়া সকলের মাথায় টুপি দেখা যায়, আলহামদুলিল্লাহ বলেন, টুপি মাথায় দিয়ে মাহফিলে আসছেন, ঈশার নামাজটাও পড়েন নাই, দুই একজন আছে না নাই, বাড়ি গিয়াও পড়বে না এরকম আছে না নাই, অশ্বিনা বাড়ি যাবে রাত একটা দুইটায়, চিন্তা করবে সারা রাত অশুনছি, শরীর কেরান্ত, সকালে ওঠা যাইব না, আছে না? ফজরও পড়ে নাই, জোহরও পড়ে নাই, আসরও পড়ে নাই, মাগরিবও পড়ে নাই, এসাও না পয়রা মাহফিলে আনছে, নিয়াত করে আসে, যা আছে কপালে ফজরও পড়তাম না, ঠিক না? কথা কয় না? কিছু আছে সাপ্তাহিক মুসল্লি, কিছু আছে বাৎসরিক মুসল্লি, কিছু আছে সামাজিক মুসল্লি, আছে না? সাপ্তাহিক মুসল্লি শুক্রবার, বাৎসরিক মুসল্লি ঈদের নামাজ, সামাজিক মুসল্লি হলো জানাজা। কথা কয় না? কি নামাজ! অজু জানে না, গোসল জানে না, আল্লাহু আকবার, যা আছে মুদ্দারের কপালে হয়ে যায়, আছে না নাই? কথা বলুন, আছে না নাই? আহা অবন্ধ, আমাদের সমাজে সব আছে, সব আছে, কিন্তু পরিপূর্ণ ইমানদার এখনো, ঠিক কিনা বলে? যার মুখে শুনি তৌহিদের কালাম, ভয়ে মৃত্যু করিত সালাম, যার দিন দিন রবে কাঁপিত দুনিয়া, দিন দিন রবে কাঁপিত দুনিয়া, জিন পরি ইনসান কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান, আল্লাহ তে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান, কোথা সে আরিফ অভেদ জাহার, জীবন মৃত্যু জ্ঞান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান, স্ত্রী পুত্রে আল্লাহরে সপি, জিহাদে যে নির্ভি হিসে কোরবানি দিত প্রাণ, আজ তার মকভি কোথা সে শিখাম, আল্লাহকে চড়ব ত্রিভুবনে ভয় করিত না যারা, আজাদ করিতে এসেছিল যারা, হাতে লয়ে কোরআন, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান, আল্লাহ তে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান, ও বন্ধু সব আছে, খাঁটি মুসলমানের অভাব আছে, ঠিক কিনা বলেন? কি নাই ভাই আমাদের? সব আছে, শুধু সৎ যোগ্য নেতার অভাব আছে, কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশটাকে কোরআনের দেশ হিসাবে কবুল করে নিন, জোরে বলুন আমিন।